2023 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে দেওয়া অর্থের পরিমাণ বাড়াবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেক্ষেত্রে আইসিসি থেকে প্রাপ্ত লাভের অংশ অস্ট্রেলিয়ার পাওয়া লভ্যাংশের সমান হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্পন্সর, টিভি স্বত্ব কিংবা টিকিট বিক্রির অর্থের মতো আইসিসির দেওয়া অর্থ বোর্ডগুলোর আয়ের উৎস। সাকিব মুশফিকরা সেরা ফর্মে না থাকলেও তাতে চিন্তার কোনো কারণ নেই বলে মনে করেন হাবিবুল বাশার। তিনি বলেন, সাকিব মুশফিক দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠবে। সেই সাথে বাশার বলেন, গণমাধ্যম যাদের নিয়ে তারা কিন্তু ধারাবাহিক পারফর্মার। সাকিব মুশফিক কিন্তু সবসময় বড় মঞ্চে সেরা ফর্ম নিয়ে ফিরে আসেন। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের ম্যাচে রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় রাত একটায় এই সুপার ক্লাসিকে অনুষ্ঠিত হবে ব্রাজিলের কারিস্তিয়াস এরেনায়। বিশ্বকাপ বাছাই নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দিচ্ছে ব্রাজিল। এর আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আবারও পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। ইউরোপ অঞ্চলে ডি গ্রুপের ম্যাচে ফরাসিরা 1-1 গোলে ড্র করেছে ইউক্রেনের বিপক্ষে। শুরুতেই মাইকোলা শাপারেঙ্কোর গোল করলে এগিয়ে যায় ইউক্রেন। পরে দ্বিতীয়ার্ধে অ্যাথনি মার্সিয়ালের গোলে ড্র করে মাঠ ছাড়ে ফ্রান্স। ইনজুরির কারণে একাদশের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচে 2 জয় ও 3 ড্রয়ে 9 পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে রয়েছেন তারা। সাত নম্বর জার্সি পরেই ম্যান উইয়ার হয়ে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতদিন কাভানি এই জার্সিটি পরলেও তিনি বেছে নিয়েছেন 21 নম্বর জার্সি, তাই এই মৌসুমে রোনালদোর গায়ে উঠবে 7 নম্বর জার্সি। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলারকে একটি জার্সি নম্বরে নথিভুক্ত করলে সেটা পরেই বাকি মৌসুম খেলতে হবে। যদি কোনো ফুটবলার মৌসুমের মাঝপথে দল ছেড়ে চলে যায়, তবেই অন্য ফুটবলার সেই জার্সি পরে খেলতে পারবেন। সিরিজের প্রথম ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রেমাদাসায় প্রথমে ব্যাট করতে নেমে ইয়ানেমান মালানের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে 283 রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে তাবরাজ শামসির দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অল আউট হয় 197 রানে, ফলে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে জয় তুলে নেয়। এই জয়ে সিরিজে 1-1 সমতায় ফেরে আফ্রিকানরা।